এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এবং বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য, যে আমাদের এখানে আমরা সবসময় ছোট ছোট ভাবনার মধ্যে রয়েছি এবং আমরা বিরাট কিছু ভাবতে পারছি না, বিরাট বড় ভাবনা চিন্তা আমাদের মধ্যে আসছে না। এবং তার অনেকটা বড় কারণ হচ্ছে আমাদের এখানে কমার্শিয়ালি সেই স্ট্রাকচার বা সেই ধরনের মানে পরিচালক এই মুহূর্তে উপস্থিত নেই, যে আমাদের এখানে শুধু হিরোকে নয় হিরোইনদেরও একদম মাস্টভাবে মানে প্রেজেন্ট করতে পারবে। যে কারণে আজকে তোমরা দেখো বলিউডের নায়িকাদের একটা গুরুত্ব কিন্তু এখনও রয়েছে, সেটা করিনা কাপুর হোক, ক্যাটরিনা হোক, দীপিকা হোক বা কিয়ারা হোক, বা আমাদের ছোটোবেলা যাদের থেকে বড় হয়েছে কাজল, টাবু, এদের দেখো সেই ক্রেজ বা জনপ্রিয়তা কিন্তু এখনও রয়েছে। এখনও তারা সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাক্টিভ এবং তাদের সিনেমা এখনও তাদের একার কাছে হিট করবার ক্ষমতা রয়েছে। সব থেকে বড় ধরনের হচ্ছে ক্রিউ, সিনেমাটা আসে এবং সিনেমাটা যথেষ্ট একটা ভালো বিজনেস করে যায়, যদিও সেটা যে প্রপারলি যে একদম সেই যে মাস মুভি ছিল আমি সেটা বলছি না, কিন্তু একটা মশলা টাইপ ব্যাপার ছিল সিনেমাটার মধ্যে, লোকে দেখেছে এবং সেই অভ্যেসটা তাদের কাছে বজায় রয়েছে বলে সেই ধরনের সিনেমা হচ্ছে চলছে। কিন্তু বাংলাতে যারা নায়িকা তারা কী করছে, তারা এমন এমন সিনেমা করছে যেখানে তাদের কিছু সেইভাবে করারই নেই। ধরো আজকে কোয়েল প্রথম সিনেমা মিথিন মাসি করলো, তার পরেরটা করলে হিট হলো, ঠিক আছে, কিন্তু এখন তাকে দেখো বারবার ব্যাক টু ব্যাক ওই মিথিন মাসিই করানো হচ্ছে, তাকে দিয়ে অন্যরকম কিছু একটা ভাবা। আজকে মিথিন মাসিতে কোয়েল মল্লিক তো প্রমাণ করেছে যে ভালো অ্যাকশন করতে পারে, যেটুকু করেছে যেমনই করেছে খুব ভালো করেছে, এমন অনেকেই করতে পারবে না। কোয়েল মল্লিক যেরকম অ্যাকশন করেছে এবং সে যেরকম নিজের ফিগার এখনও রেখেছে, সেই হিসেবে কোয়েল মল্লিককে দিয়ে কিন্তু করানো যেতেই পারে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কোয়েল মল্লিককে মাসি বানিয়ে রেখে দিয়েছে, করলে মিথিন মাসি করো নাহলে তোমার কোনো সিনেমা আসবে না। অথচ কোয়েল মল্লিক আমাদের বলা যেতে পারে আফটার সুচিত্রা সেন এবং আফটার ঋতুপর্ণা সেনগুপ্ত সব থেকে বিগেস্ট নায়িকা, যার নিজস্ব একটা অডিয়েন্স রয়েছে, নিজস্ব একটা ক্রাউড ফিলিং ব্যাপার রয়েছে, তাকে জাস্ট অডিয়েন্স ওই মাসি মানে মিথিন মাসি টাইপের পার্ট করিয়ে রেখে দিচ্ছে। নায়িকাদের নিয়ে যে কিছু একটা ভাবা চিন্তা হচ্ছেই না। শুভশ্রী গাঙ্গুলিকে দিয়ে রাজ চক্রবর্তী কী করেছে, সেই একই টাইপের পার্ট, নয় মোটা বউ নাহলে সেই বুড়োটে বউ এরম টাইপের পার্টই করানো হচ্ছে, আর নাহলে প্রেমিকা এরম ধরনের পার্ট করানো হচ্ছে। আর নুসরাত জাহানটানের কথা তো বাদই দিলাম, তাদের আর ভাবনা চিন্তার মধ্যেই নেই। এবার দেখা যাক মিমি চক্রবর্তী কীভাবে তাকে তুফান ইউজ করে, সেটা একটা অবশ্যই দেখার ব্যাপার রয়েছে, সেটা আশা করছি একটা আমরা পাবো, তাহলে বলতে পারবো যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিছুটালেও ভেবেছে। আজকে আমি একটা টিজার দেখলাম যে কারণে এতগুলো কথা, সেটা হচ্ছে মহারাগ্নি বলে একটা মানে সিনেমা আসছে বলিউডে, তোমরা টিপস বলে চ্যানেলটা রয়েছে সেখানে যাও, কাজল অভিনয় করেছে, আমাদের ছোটোবেলার অত্যন্ত প্রিয় অভিনেতা, এবং কাজলের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। আজকে শাহরুখ এবং কাজলের যে জুটি সেখানে শাহরুখের যতটা অভিনয়ের গুণ থাকতো কাজলেরও ততটাই, কুছ কুছ হতে আমরা ভুলতে পারবো না কাজলকে। এছাড়া গুপ্ত বলে একটা সিনেমা ছিল, বহু সিনেমায় কাজলের অভিনয় নিয়ে কিছু বলার নেই। মাঝখানে আমরা ভাবছিলাম কাজলার পুরোপুরি বসে গেছে, কাজলের কোনো কামব্যাকের জায়গায় নেই। আজকে দেখো বলিউড তাকে দিয়ে একটা প্রপারলি মাস মুভি করাচ্ছে, তোমরা জাস্ট টিজারটা গিয়ে দেখো, সেখানে কাজলের মাস অ্যাপিল দেখো, আমি সামান্য একটা অংশ থাম্বনেলে দিয়েছি, তোমরা গিয়ে টিজারটা চালিয়ে দেখো। কাজলের স্ক্রিন প্রেজেন্স এই বছর 50-এ পা দেবে কাজল, এই বয়সে তার এরকম ফিটনেস, এরকম স্ক্রিন প্রেজেন্স বজায় রাখতে ভাই দম লাগে। এবং যেভাবে জিনিসটাকে পুরোপুরিভাবে ডিজাইন করা হয়েছে টিজারটাকে, সেটা দেখতে দারুণ লাগছে, তেমন বিজিএম, তেমন ডায়ালগ, এবং কাজলের কিন্তু মানে ভাল সত্যি কথা বলতে ভালো লাগছে। কাজলেরই অবতার খানিকটা আমরা এর আগে দিলওয়ালা সিনেমায় দেখেছিলাম, যেটা শাহরুখ খানের কাছে তাকে পুরোপুরি তাকে আমরা লড়াই করতে দেখেছিলাম, কিন্তু এইবার এই টিজারটা তাকে প্রপারলি সেভাবে ইউজ করা যাচ্ছে। এবং ভাবা তো হচ্ছে অন্ততপক্ষে যে চলো কাজলের মতো একজন রয়েছে, তাকে দিয়ে অন্তত একবার ট্রাই করে দেখা যাক, তো কেন হবে না। আজকে সাউথে ধরো একটা সিনেমা এলো ইয়াসোদা, যেখানে সামন্থার ওই লেভেলের অ্যাকশন, তো কিছু তো একটা ইউনিক ভাবা যেতেই পারে। আজকে এই সিনেমাটার বাজেট কিন্তু প্রচুর নয় নির্দিষ্ট বাজেটের মধ্যে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে দিয়ে এরকম ধরনের কাজ করানো হচ্ছে, আর আমরা শুধু বসে বসে দেখছি হাঁ হয়। তো আমার মনে হয় বাংলাতেও ভাবা হচ্ছে। আজকে দেখো কোয়েল মল্লিক তো অরুন্ধতির মতো সিনেমা হিট করে দেখিয়েছে নিজের এতে, যদিও সেটা রিমেক সিনেমা, তা সত্ত্বেও হিট করেছে ওই টাইমে এসে, যে সময় কমার্শিয়াল সিনেমার একটা ডাউনফল আসছে। তো কেন বাংলার যারা নায়িকা যাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে তাদেরকে নিয়ে ভাবা হচ্ছে না, এমনটা ভেবে নেওয়া ভুল যে বাংলার অডিয়েন্স নায়িকাদেরকে মাসভাবে দেখতে পছন্দ করে না, কখনোই নয়। এই বাঙালি আসোদা দেখছে, এই বাঙালি হয়তো কদিন পর দেখবে ওই কাজের সিনেমাটাও দেখবে, তো কেন বাংলায় ভাবা হচ্ছে না। তো আমার কিন্তু টিজারটা এক কথায় দারুণ লাগলো, মানে কাজলকে মাইন্ড ব্লোয়িং লাগছে এই বয়সেদের এরকমভাবে নিজেকে মেনটেন রাখা, এক কথায় দারুণ, এবং অ্যাকশনটাও দারুণ করেছে, দেখতে ভালো লাগছে। তো তোমরা গিয়ে দেখো, আমি যেটা বললাম টিপস বলে চ্যানেলটা, সেখানে মহারাগ্নি টিজার বলে গিয়ে সার্চ করে দেখো টিজারটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি বলবো বাংলাতেও ভাবা হোক, কারণ কাজলের এই যে আজকে 50 কোয়েলের অনেক কম, 40-41 হবে, তো তারা কেন মাসির মতো পাঠ করবে এত কম হয়েছে। আমি মানছি মিথিন মাসি হওয়া দরকার রয়েছে, কিন্তু এমন নয় যে কোয়েল মল্লিককে শুধু ওটার জন্যই ভাবা হোক, বাদ বাকি তাকে অন্য কিছুতে ভাবা হবে না, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। যাই হোক, এটা নিয়ে আমি আমার মতামত দিলাম, তোমাদের মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাড করে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে কত ভাই, সবাই ভালো থেকো।